আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে আপনারা আর্নিং করবেন। খুব সহজ কাজ, জাস্ট আপনারা ভিডিও দেখবেন এবং অ্যাড ক্লিক করবেন, আপনারা আর্নিং আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এবং এই সাইটটা হচ্ছে বা এই অ্যাপসটি হচ্ছে 100% ট্রাস্টেড। এই সাইটে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং আপনি উইথড্র করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটি কথা বলবো, ট্রাস্টেডপূর্ণ অ্যাপস বা ট্রাস্টেডপূর্ণ সাইট খুঁজে পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়। সো আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, যাতে আমি এরকম সাইট আরও খুঁজে বা এরকম অ্যাপস আমি খুঁজে খুঁজে বের করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আপনারা যারা ট্রাস্টেডপূর্ণ সাইটগুলো খুঁজতেছেন আর্নিংয়ের জন্য, ডেস্কটপের সাহায্যে বা স্মার্টফোনের সাহায্যে কাজ করবেন, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া হচ্ছে আপনারা যারা সিপিএ মার্কেটিং কোর্স কমপ্লিট করতে চাচ্ছেন, আমার সিপিএ মার্কেটিং কোর্স কমপ্লিট করা রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের সাথে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি সিপিএ মার্কেটিংটা। এছাড়া হচ্ছে সিপিএ বিল্ড, অ্যাডমিন, সিপিএ লিড, সিপিএ গ্রিপে আপনার কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনাদেরকে আমি অ্যাকাউন্ট কীভাবে অ্যাপ্রুভ পেতে হয় আমি এটিও দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আপনি সর্বপ্রথম কী করবেন, আপনার হচ্ছে স্মার্টফোনে আপনার ডাটা কানেকশন অন করবেন। অন করার পর আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্লে স্টোরিতে যাওয়ার পর আপনি এখানে লিখবেন যে জার ক্লাইম, ঠিক আছে? তো আপনি এখানে জার ক্লাইমটা লিখবেন, লেখার পরে আপনার সামনে এরকমই একটি অ্যাপস চলে আসবে, অর্থাৎ হচ্ছে এই যে অ্যাপস আপনি লোগোটি দেখবেন, দেখার পরে আপনি কীরকমই দেখুন লেখাই রয়েছে পেড ওয়ার্ক, অর্থাৎ হচ্ছে মেক মানি, ঠিক আছে? তো এরকমই একটি অ্যাপস চলে আসবে, আপনি এখানে জাস্ট একটি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার কিছু সময় অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা শেষ হলে আপনার হচ্ছে যে একা অর্থাৎ হচ্ছে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তো বেশি বড় না অ্যাপস, জাস্ট 17 MB অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে আপনার স্মার্টফোনে। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর দেখুন আমার হচ্ছে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি জাস্ট ওপেন অপশানে আমি ক্লিক করব। আপনি চাইলে হচ্ছে যে আপনি ব্যাকেও যেতে পারেন, তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কীভাবে সাইন আপ অ্যাকাউন্ট তৈরি করবেন, কাজটাও আমি আপনাদেরকে এ টু জেডই দেখাবো। তো দেখুন আমি কিন্তু তাদের একটি এখানে দেখুন অ্যাড চলে আসছে, তো আমি এখানে কী করব, জাস্ট আমি এখান থেকে একটু ব্যাকে যাই, ঠিক আছে? ওকে, তো ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর তো দেখুন এখানে হচ্ছে যে আমাদের এখানে সাইন ইন লেখা রয়েছে এবং এখানে নেক্সট স্টেপ রয়েছে, ঠিক আছে? তো কী করবেন, এজ এ রেজিস্টার, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন করার আগে আপনার জন্য এখানে হচ্ছে যে আপনার কী করতে হবে, এখানে একটি আপনার হচ্ছে যে ইমেল দিতে হবে। তো আমি আমার ইমেল দিয়ে দিলাম, এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? এখন আপনাদেরকে বলি আপনার স্ট্রং পাসওয়ার্ডটি কীভাবে ব্যবহার করবেন। স্ট্রং পাসওয়ার্ড হলো আপনার প্রথমে সংখ্যা দেবেন, তারপরে স্পেশাল ক্যারেক্টার দিবেন, তারপরে আপনি ওয়ার্ড দিবেন, তাহলে আপনার একটি হচ্ছে স্ট্রংলি পাসওয়ার্ড আপনার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আপনি কী করবেন, এই যে নেক্সট একটি স্টেপ নামে যে অপশানটা রয়েছে আপনি এখানে একটি ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, তো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে হচ্ছে আপনারা দুটি অপশান পাবেন। একটি এখানে দেখুন একটি অপশান পাবেন হচ্ছে যে আপনার ফার্স্ট নেম এবং একটি হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? এখানে একটি পাবেন হচ্ছে ফিমেল এবং হচ্ছে মেল, ঠিক আছে? আপনারা কোনো সময় ভুল করবেন না, আপনারা হচ্ছে ভোটার আইডি কার্ড নিয়ে এসআইটি অ্যাকাউন্ট তৈরি করতে বা এএফসি অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? যেহেতু 100% একটি সাইট, তো আপনি কী করবেন, আপনার ফার্স্ট নামটা দিয়ে দেবেন। তো আমার যেহেতু আমার ভোটার আইডি কার্ডের যেভাবে বানানটা রয়েছে আমি ঠিক সেভাবে দেব, ঠিক আছে? ওকে, তো দেখুন আমার ভোটার আইডি কার্ডে উজ্জ্বল হোসেন আমার এইভাবে রয়েছে, তো আমি এভাবেই দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি মেল, আমি মেলটি সিলেক্ট করে দিলাম। দেখুন, তো আমি আপনাদেরকে আবার একটু দেখাবো যে আমি কীভাবে হচ্ছে এখানে লিখলাম, এখানে আমার লাস্ট নেম এবং এখানে হচ্ছে ফার্স্ট নেম, এবং আমি হচ্ছে যেহেতু মেল আমি মেল দিয়ে দিলাম, আমি যদি ফ্যামিলি হতাম তাহলে আমি ফ্যামিলি দিয়ে দিতাম, ঠিক আছে? তো এরপর আমি কী করব, এই যে এখানে যে রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে এখানে দেখুন নিচে আরেকটি অপশান রয়েছে রেজিস্ট্রেশন, আমি এখানে একটি দেন ক্লিক করব, ঠিক আছে? আমি ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে কী চাইছে, ক্যাপসা টাইপিং চাইছে এবং পাসওয়ার্ড একটি সেভ চাইছে। আমি অবশ্যই পাসওয়ার্ডটি সেভ করে দেবো এবং এখানে একটি আমি ক্যাপসা টাইপিং করে দেবো, ঠিক আছে? তো ক্যাপসা টাইপিং এখানে দেখুন বাজেস বলছে, তো এখানে বাজের যে অংশগুলো রয়েছে আপনি এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এরপর আপনি ভেরিফাইটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? এরপর আপনি কী করবেন, এখানে জাস্ট এই যে রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে আপনি এখানে জাস্ট একটি প্রেস করে দেবেন, ঠিক আছে? ওকে, তো প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার হয়তো বা দেখা যাচ্ছে আপনার ইমেলে অ্যাড্রেসে একটি হচ্ছে, দেখুন আমার এখানে কোনো কিছু ইমেল ভেরিফাইড চায় নাই, তো ইমেল ভেরিফাইড মানে অর্থাৎ হচ্ছে আপনার ইমেলে একটি হচ্ছে যে SMS চলে গেছে। তো দেখুন এখানে হচ্ছে যে আপনার একটি ইমেলে SMS চলে আসছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার A to Z অটো ডিটেলস তারা অলরেডি অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এরপর এখানে দেখুন এই যে ভেরিফাই একটি হচ্ছে যে ইউআর অ্যাকাউন্ট, তো অবশ্যই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। তো কীভাবে ভেরিফাই করবেন, আপনি এখানে হচ্ছে এটি টাচ করে দেবেন, ঠিক আছে?
টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে আমার অ্যাকাউন্টটি কিন্তু ওকে। তো আমি এখন কী করবো, সাইন ইনে আমি ক্লিক করবো, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা আমাদেরকে কিন্তু সরাসরি এখন ড্যাশবোর্ডে নিয়ে আসছে, মানে অর্থাৎ হচ্ছে আমি আমার হচ্ছে যে পাসওয়ার্ডটা আমি সেভ করে রেখে দিলাম, তো আমার এখানে আমাকে তার হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে আমি যে থ্রি ডটাল অপশান রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার উপরে হচ্ছে আপনি থ্রি ডটাল অপশান পাবেন, দেখুন এখানে আপনি একটা প্রেস করবেন, ঠিক আছে। তো আপনাকে প্রেস করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো দেখুন এখানে কোন অপশান রয়েছে, এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে অপশানগুলো রয়েছে। সরি, আমার একটি হচ্ছে ইয়াতে চাপ লেগে গেছে, আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখানে একটি প্রেস করবো। প্রেস করার পর এখানে আপনাদেরকে দেখুন এখানে রয়েছে ড্যাশবোর্ড, এখানে রয়েছে আর্নিং এবং এখানে অ্যানালিটিক্স, এখানে রয়েছে বিলিং, এখানে রয়েছে হচ্ছে রেফার প্রোগ্রাম এবং এখানে সেটিং রয়েছে, এখানে লগ আউট রয়েছে, ঠিক আছে। আপনি সব কিছু করতে পারেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে। তো আপনারা কীভাবে কাজ করবেন এটিও দেখে দেবেন, এবং কীভাবে হচ্ছে যে এই অপশানের কাজগুলো কী আপনাদেরকে দেখবো। এখানে আপনি ড্যাশবোর্ডে যদি টাচ করেন তাহলে আপনার সামনে এই যে ড্যাশবোর্ড, এই যে দেখুন আপনার আর্নিং কিন্তু ব্যালেন্স কিন্তু জিরো, অর্থাৎ হচ্ছে আপনি কিন্তু কোনো টাকা কাজ করেনি, এই কারণে আপনার এখানে আর্নিং জিরো দেখাইতেছে, ঠিক আছে। তো আর্নিং করার পর এখানে টুডে এখানে কিন্তু ইয়েস্টারডে এখানে সব কিছু লেখা থাকবে, ঠিক আছে। তো এরপর সেকেন্ড অপশানে যে আর্নিং যে অপশানটা রয়েছে এখানে আপনি যদি প্রেস করেন তাহলে এখানে আপনার প্রো কাজ, অর্থাৎ দেখুন এখানে কিন্তু আমার কাজগুলো শো করছে। দেখুন এখানে কাজ প্লে গেমস, আপনি প্লে গেমস খেলেও আপনি আর্নিং করতে পারবেন। ফিল আউট সার্ভে, আপনি সার্ভে কাজ করেও আপনি আর্নিং করতে পারবেন। ওয়াচিং ভিডিওস, অর্থাৎ হচ্ছে আপনি ওয়াচ করেও আপনি হচ্ছে ভিডিও দেখেও আপনি আর্নিং করতে পারবেন। এছাড়া অনলাইন শপিং, আপনার কেনাকাটা করার মাধ্যমে বা দেখা যাচ্ছে যে আপনি সেলস করে আপনার হচ্ছে যে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে মাইক্রো টাস্ক, অর্থাৎ হচ্ছে এই কাজও আপনি করে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো আমি চলে যাবো আবার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি কী করবো, এখানে দেখুন অ্যানালিটিক্স, অর্থাৎ হচ্ছে আপনি এখানে যে অ্যানালিটিক্স রয়েছে আপনি এখানে অ্যানালিটিক্সে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার অ্যানালিটিক্স, অর্থাৎ 14 ডেজে কী করছেন, আর্নিং কত আওয়ার্স, লাস্ট আওয়ার্সে কত আর্নিং আইসে, লাস্ট 12 মান্থে আপনি মানে বার্ষিক কত টাকা এখান থেকে আয় করছেন আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে বিলিং, অর্থাৎ হচ্ছে পেমেন্ট, দেখুন এটি কিন্তু পেমেন্ট একটি খুবই সহজ, এখানে দেখুন পেমেন্টের একটি বিষয়টা, সেখানে দেখুন এখানে আপনি হচ্ছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কী করতে পারবেন, পেমেন্ট নিতে পারবেন। দেখুন এখানে হচ্ছে এদের বিলিং মেথড, অর্থাৎ হচ্ছে আপনি এখানে যদি ক্লিক করেন, আপনি যদি এখানে যদি একটি ক্লিক করেন বা এখানে যদি একটি ক্লিক করেন বা আপনি যদি নিচে এসে দেখুন এখানে ম্যানেজ সিটিং যে অপশানটা রয়েছে আপনি এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। ওকে, তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু এই যে রিসিপিয়েন্ট, অর্থাৎ হচ্ছে আমাদের এই যে একটি অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ হচ্ছে আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবো এখানে কিন্তু দেখুন আমাদের কিন্তু A to Z আমাদের কিন্তু ফর্মটি পূরণ করতে হবে। এখানে দেখুন অ্যাডেড ডিটেলস, বিলিং ইনফরমেশন, রিসিভ পেমেন্ট, ঠিক আছে। এখানে দেখুন কোনো মানে এখানে সব কিছু বলে দিয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, হাউস নাম্বার, এখানে জিপ, পোস্টাল কোড, এখানে মানে স্টার যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক, আপনার এগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে হাউস নাম্বারটা এখানে পূরণ করতে হবে, এখানে সিটি পূরণ করতে হবে, ঠিক আছে। স্টেট, প্রাইভেসি, এটা আপনার না দিলেও চলবে। এরপরে দেখুন আপনার যে অবশ্যই হচ্ছে চয়েস, কারেন্সি, আপনার হচ্ছে যে কী চাচ্ছেন এটি আপনার অবশ্যই পূরণ করতে হবে। এছাড়া হচ্ছে আপনার কান্ট্রি, মাস্ট বি আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এরপর আমার এখানে কাজ শেষ, এখন আপনাদেরকে আমি কী করবো, এখানে হচ্ছে যে আপনাদেরকে আমি একটি কাজ কমপ্লিট করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি যদি এখানে যদি আমি একটি ক্লিক করি, দেখুন আমি যদি আর্নিং অপশানে যদি ক্লিক করি তাহলে আমার সামনে একটি নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখন আপনি কী করবেন, এই যে আর্নিং লেখা রয়েছে সবুজ যে অপশানটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম, দেখুন কত সহজ কাজ, জাস্ট আপনি ক্লিক করবেন, কোনো কাজ নেই, আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার কাজ শেষ, ওকে, ঠিক আছে। তো আমার এখানে দেখুন একটি কাজ কিন্তু এখন বর্তমান রয়েছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আপনি কী করবেন, জাস্ট একটি প্রেস করবেন, এই যে এখানে যে প্রেস করবেন, এখানে একটি প্রেস করে দেবেন, ঠিক আছে। প্রেস করে দিলাম, ওকে। তো প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন যে দিস ইজ মনিটাইজ মেথড ইজ অ্যাভেলেবেল অনলি iOS অথবা অ্যান্ড্রয়েড মোবাইলস, ঠিক আছে। এখানে কিন্তু ডিভাইস, এখানে কিন্তু সেই কথাটি বলছে, ঠিক আছে। ওকে, তো এখানে কিন্তু আমাদের কিন্তু দেখুন এখানে কিন্তু আমাদের কোনো কাজটা শো করে নাই, ঠিক আছে। এখানে কিন্তু আমার সামনে কাজটি শো করে নাই। আমি আবার আর্নিংয়ে যাবো। আর্নিংয়ে যাওয়ার পর এখানে হচ্ছে যে আমি কী করবো, এখানে কিন্তু প্লে গেম, ওয়াশিং ভিডিও আমি যদি এখানে ক্লিক করে আবার আমি একটি ক্লিক করবো। ক্লিক করে দেখবো আমাদের এখানে কোনো কাজ নেই। আমি যদি এখানে নোটিফিকেশনে আমি যদি ক্লিক করে থাকি, ক্লিক করি তাহলে আমি এখানে দেখবো যে আমাদের এখানে একটি যে কথাটি বলছে যে নোটিফিকেশন, অর্থাৎ হচ্ছে যে বোনাস, এখানে কিন্তু আমরা হচ্ছে আরও আর্নিং করতে পারবো, সেটি হচ্ছে যে স্টার্ট ইনভাইটিং, ঠিক আছে। তো আমার যেহেতু এখন পর্যন্ত এখানে কাজ নেই, দেখুন আমার কী কিন্তু এখান থেকে বের করে দিয়েছে। আমি যদি আবার এখানে যদি ক্লিক করি তাহলে হয়তো ভেরিফাইড চাইবে বা আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো দেখুন এখানে আসলাম, আসার পর আমি আর্নিং অপশানে ক্লিক করলাম। আবার আর্নিং অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে হচ্ছে যে কোনো একটি কাজ আপনাদেরকে দেখাবো চিন্তা করতেছিলাম, বাট এখানে আমার আচ্ছা কামিং সনে আমি যদি ক্লিক করি, আমি একটু দেখবো আমি কামিং সন, ঠিক আছে। এখানে আমি যদি এই যে এখানে দেখুন এই যে সার্ভের কাজটা রয়েছে, দেখুন আমি যদি সার্ভে যদি এখানে ক্লিক করে থাকি, দেখুন এখানে কিন্তু আপনার কাজ রয়েছে, অনেকগুলো কাজ দেখুন শো করছে। দেখুন এখানে কাজগুলো কী রয়েছে, এই যে ফল ফিশ রয়েছে, এই যে
বিটলি রয়েছে, এই কাজটাগুলো আপনাদের করতে হয়, ঠিক আছে? তো আপনাদের সামনে যখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আমাদের আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবং এখানে দেখুন কী কী ক্যাটাগরি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে প্লে গেমস, এছাড়া হচ্ছে আপনার ফাইল আউট সার্ভিস। আপনারা জানেন যে সার্ভে কাজটা কীভাবে করতে হয়, আপনারা অবশ্যই সার্ভে কাজগুলো করতে পারবেন। ভিডিও, অনলাইন শপিং, তো আপনি শপিং অপশানে যদি ক্লিক করেন, অনলাইন শপিং, দেখুন এখানে শপিং, শপিং এরিয়াটা দেওয়া রয়েছে, ঠিক আছে? আপনার এখানে এই শপিংয়ের অপশান ক্লিক করতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমার এখানে যেহেতু আমি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করলাম, এজন্য আমার কিন্তু এখানে এখনও কিন্তু কোনো অর্থাৎ হচ্ছে যে শো করে নাই, অর্থাৎ হচ্ছে কাজেরিয়া শো করে নাই। দেখুন সেলার ওয়ান ওয়ান, ঠিক আছে, শো করে নাই। তো আমরা যেহেতু প্রথমে অ্যাকাউন্ট করলাম আর কিছু সময় যেহেতু নতুন অ্যাকাউন্ট, এর জন্য আমাদের কাজ এখনও দেয় নাই। তো বন্ধুরা, আমাদের আজকে ক্রেডিট করলাম, অথবা দেখা যাচ্ছে 3-4 দিনের ভিতর আমরা এখানে হিউজ পরিমাণে কাজ পেয়ে যাব। এই যে ভিডিও ওয়াশিং, এর সার্ভের কাজ আমি আরও পেয়ে যাব, এবং অনলাইন শপিং। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে আপনারা কীভাবে হচ্ছে যে জার ক্লাইম, আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে হচ্ছে আপনাদের কাজ করতে হয়। প্রত্যেকটি অপশানের সাথে হচ্ছে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি। এ সাইটে কিন্তু যখন আপনি নতুন যখন অ্যাকাউন্ট করবেন, অনেকের অ্যাকাউন্টে কিন্তু হিউজ পরিমাণে কাজ শো করবে সাথে সাথে। কিন্তু আর অনেকের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটি একটু 2-3 দিন পরে দেখবেন যে আপনার এখানে হিউজ পরিমাণে কাজ শো করতেছে। তো বন্ধুরা, আমি কিন্তু নেক্সট ভিডিওতে, অর্থাৎ হচ্ছে যখন আমার এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে ভিডিও, অর্থাৎ হচ্ছে যে কাজগুলো চলে আসবে, তখন আমি কিন্তু আরেকটি ভিডিও তৈরি করব আপনাদের কাজ কীভাবে করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তার ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।